بسم الله الرحمن الرحيم دولار অষ্টম এক্সিকিউটিভ কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 2023 এ আমি সম্পাদক হিসাবে কাজী মোহাম্মদ জানাল আবেদিন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি কেবলমাত্র পেশাগত উৎকর্ষ সাধনই নয় পেশাগত ক্ষেত্রের বাইরে গিয়ে একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ডুলা কার্যকর ভূমিকা রাখবে আমাদের পূর্বসূরিদের এই স্বপ্ন বাস্তবায়নে বাস্তবায়ন চলমান রেখে ডুলা সগৌরবে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ আমি এখন ডুলার অষ্টম এক্সিকিউটিভ কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জনাব শেখ আলী আহমদ খোকনকে অনুরোধ করব মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য মঞ্চে এসে আসন গ্রহণ করবেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন স্যার মঞ্চে এসে আসন গ্রহণ করবেন ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার স্যার মঞ্চে এসে আসন গ্রহণ করবেন জনাব সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মঞ্চে এসে আসন গ্রহণ করবেন জনাব এক এম ফায়েজ সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাবেক সভাপতি ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশন মঞ্চে এসে আসন গ্রহণ করবেন ডক্টর এম ওহিদুজ্জামান চান সাবেক ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সুব্রত চৌধুরী স্যারকে সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখন আমাদের মাননীয় অতিথি এবং অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করার পালা মাননীয় প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আফরোজা বেগম মাননীয় স্পিকারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি এখন আমাদের বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব এ এম আমিনউদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করবেন নবনির্বাচিত কমিটির জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জনাব মাকসুদুল্লাহ অ্যাডভোকেট জনাব মাকসুদুল্লাহকে এ এম আমিনউদ্দিন স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি অষ্টম এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য আব্দুল হালিমকে ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রথম বেসের ছাত্র সাবেক প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব এক এম ফায়েজ স্যার সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ এরশাদুল বারী খন্দকারকে জনাব সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি নিশাত ফারজানা নিপাকে এখন ডক্টর এম ওয়াহিদুজ্জামান চান সাবেক ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের অ্যাডভোকেট আমাদের ছোট বোন ঢাকা ইউনিভার্সিটি এলএলএমের 33তম বেসের ছাত্রী নুসরাত সুমাইয়াকে অনুরোধ করছি ডক্টর ওয়াহিদুজ্জামান চান স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডুলার অষ্টম এক্সিকিউটিভ কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব শেখ আলী আহমদ খোকনকে ফুল দিয়ে বরণ করে নিবে শেখ সাইফুজ্জামান
নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক ডক্টর সাজান সাজু স্যারকে ফুল দিয়ে বরণ করে নিবে নুসরাত সুমাইয়া। নুসরাত সুমাইয়াকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সবাইকে স্বস্ব স্থানে দাঁড়িয়ে সম্মান করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ঢাকা ইউনিভার্সিটি এলএলএমের 10th বেসের ছাত্র অ্যাডভোকেট জনাব মানির হোসেন। অ্যাডভোকেট জনাব মানির হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويؤمنون الصلاة ومما رزقناهم يؤمنون أولئك على هدى من ربي وأولئك هم المفلحون الذين يؤمنون بالغيب ويؤمنون الصلاة ومما رزقناهم يؤمنون أولئك على هدى من ربي وأولئك هم المفلحون আমি এখন সূরা বাকারার যে প্রথম পাঁচটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। সংক্ষেপে এটার একটু শব্দার্থ বা একটু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু তর্জমা করতে পারি করার চেষ্টা করব, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলিফ লাম মিম, এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। দ্বিতীয় আয়াতে আসছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হিদায়াত। এরপরে আসছে তৃতীয় আয়াত, গায়েবের প্রতি ইমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরপরে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের পরই তারা ইয়াকিন রাখে। লাস্ট আয়াত হচ্ছে, উলাইকা আলা হুদামির রাব্বি ওয়া উলাইকা হুম ইউমিনুন, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর রয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জনাব অমিত দাস গুপ্ত। ওং শ্রীমদ্ ভগবদ্ গীতা, পাঠ করছি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত উদ্ভুত্থম ধর্মস্য তদত্তনম সৃজম্যহম্। পরিত্রাণং সাধনং বিনাশায় চ দুষ্কৃতম্, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যে সময় ধর্মের গ্লানি ঘটে
অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই সেই সময় সাধুদের রক্ষা করবার জন্য দুষ্টদের বিনাশ করবার জন্য এবং ধর্ম রক্ষা করবার জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হই সকলকে নমস্কার ধন্যবাদ অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত ইতিমধ্যে আমাদের আজকের এই অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ডক্টর আসিফ নজরুল চেয়ারম্যান আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর আসিফ নজরুল স্যারকে এখন ফুল দিয়ে বরণ করবেন এলএলএমের 28তম বেসের ছাত্রী আমাদের প্রিয় ছোট বোন অ্যাডভোকেট রোকসানা পারভিন কবিতা